হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণা সার্ভিস। আমি আজকে আপনাদের সবার সাথে বইমেলা ঘুরে ঘুরে দেখবো এবং এনজয় করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি বইমেলাতে এন্ট্রি নেওয়ার টাইমে আমার একটা জিনিস ভালো লাগে, যে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক, আর ওনাদের কিছু স্টাফ আপনার তাপমাত্রা এবং আপনাকে স্যানিটাইজার দিবে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর একটা বাজে দিক ছিল, মানে বইমেলা এন্ট্রি নেওয়ার পর আমার যেই জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সব মানুষ এক জায়গার মধ্যে ছিল, কেউ কোনো দূরত্ব মেনটেন করেনি। আর আপনাকে এন্ট্রি নেওয়ার টাইমে মাস্ক বাধ্যতামূলক পরতে হতো, কিন্তু এন্ট্রি নেওয়ার পর আপনি মাস্ক পরছেন কি পরছেন না এটা কর্তৃপক্ষ দেখছে না বা খেয়াল করছে না। আর এই জিনিসটাই আমাদের জন্য অনেক বেশি হার্মফুল হতে পারে। বাই দ্য ওয়ে, আমরা নিজেরাই সচেতন হয়ে যাই, আমরা নিজেরাই দূরত্ব বজায় রাখি, মেনটেন করি সব কিছু, আর আমরা নিজেরাও সুস্থ থাকি, ফ্যামিলিকেও সুস্থ রাখি এখনকার এই কোভিড অ্যান্ড অমিক্রনের মতো ডেঞ্জারাস ভাইরাসের হাত থেকে। আর এইটাই কিন্তু সেই জায়গা যেখানে আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মিনিটের একটা মূল্যবান বক্তব্য দিয়েছিল। হ্যাঁ, এইটাই সেই সোহরাওয়ার্দী উদ্যান। তো চলুন আমরা সবাই একসাথে বইমেলা ঘুরে ঘুরে এনজয় করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। Sure.